আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সালাতের গুরুত্ব, মাহাত্ম্য, কল্যাণ এবং সালাতের গুপ্ত সুপ্ত রহস্যাবলী। এই বিষয়গুলো আজকে থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। যদি শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, শেষ না করতে পারলে আরেক জুমা আলোচনা চলবে। 30টি পয়েন্টে আমরা ইনশাআল্লাহ কথা বলব। কয়টি পয়েন্টে কথা বলবো? অর্থাৎ 30টি বিষয় আমরা আলোকপাত করব নামাজের গুরুত্ব, কল্যাণ এবং রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে ইন্না সালাতা আযামু আরকানিল ইসলামি বাদা শাহাদাতাইন। শাহাদাতাইনের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে নামাজ। অর্থাৎ ইমান গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি মুমিনের জীবনে? নামাজ। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই পাঁচটি স্তম্ভের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে শাহাদাতান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এরপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে সৌম রমাদান। অতএব এই হাদিসটি থেকে যে কোনো বুদ্ধিমান অনুধাবন করতে পারে নামাজ ইমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের গুরুত্ব ইসলামে ওই রকম যেরকম দেহের জন্য মাথার গুরুত্ব, কারণ রাসি মিনাল জাসাদ, মাথা যদি না থাকে দেহটা অর্থহীন হয়ে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে। তো মাথা ছাড়া যেভাবে দেহ বাঁচে না, ঠিক নামাজ ব্যতীত ইমানও বাঁচে না, ইসলামও বাঁচে না। এই গুরুত্ব সাহাবায়ে কেরাম অনুধাবন করেছিলেন, যে কারণে ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন তিনি সমস্ত দায়িত্বশীল রাষ্ট্রীয় পর্যায়ের গভর্নরদের কাছে এই ব্যাপারে নির্দেশ প্রদান করেছিলেন, লিখেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমরা যত দায়িত্ব পালন করবে সমস্ত দায়িত্বের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নামাজ। মান হাফেজাহা ফাকাদ হাফেজা দীনাহ, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করলো, নামাজের ব্যাপারে যত্নশীল হলো, সেই ব্যক্তি তার দীনকে হেফাজত করলো। ওমান দাইয়া আহা, আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, সে অন্যান্য বিষয়কেও নষ্ট করে দেবে। খুব স্বাভাবিকভাবেই, অর্থাৎ যেই ব্যক্তি নামাজের দায়িত্ব পালনে ব্যর্থ সেই ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্ব পালনেও ব্যর্থ, যেই ব্যক্তি নামাজের মতো আমানতকে হেফাজত করতে পারলো না সেই ব্যক্তি জনগণের আমানতকে হেফাজত করতে পারবে না। এটি খুব স্বাভাবিক বিষয়, খুব স্বাভাবিক বিষয়। এই জন্য অন্য হাদিসে এভাবে বলা হয়েছে, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া যারওয়াতু সালামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সমস্ত কাজের মাথা হল ইসলাম, ইসলামের আমুদ স্তম্ভ পিলার হল নামাজ, ইসলামের চূড়ান্ত শীর্ষ চূড়া হল আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি নামাজই নয় সেই ব্যক্তি জিহাদও করতে পারে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না সে ইসলামকেও তার জীবনে ধরে রাখতে হয়তো পারবে না, কারণ স্তম্ভ ভেঙে গেলে প্রাসাদ থাকে না, ভবন ভেঙে পড়ে। অতএব এই নামাজের ব্যাপারে কোনো প্রকার উদাসীনতা, কোনো প্রকার অনীহা, অলসতা দেখাবার সুযোগ কি ইমানদারের আছে? ইমানদারের নাই। দ্বিতীয় কথা, ওহিয়া ইমান। আমরা 30টি কথা বলবো নামাজ নিয়ে, কয়টি কথা? দ্বিতীয় কথা হচ্ছে ওহিয়া ইমান, নামাজ হচ্ছে ইমান। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দেবেন না। সূরা আল বাকারা আয়াত নাম্বার 143। এই কথার অর্থ হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। কিন্তু রাসূলের মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ যদি বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের তার আকাঙ্ক্ষা পূর্ণ করে দিলেন এবং বাইতুল্লাহকে আমাদের কিবলা বানিয়ে দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এই যে 16 মাস কিংবা 17 মাস তারা নামাজ আদায় করেছেন কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এই নামাজের তাহলে কি হবে? এরকম যখন একটা প্রশ্ন চলছিল সাহাবীদের মধ্যে, তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সেই প্রেক্ষিতে আল্লাহ বললেন, আমি তোমাদের ঈমান নষ্ট করে দেব না, অর্থাৎ তোমাদের ওই নামাজগুলোর প্রতিদান আমি নষ্ট করে দেব না। ইমাম আল কুরতুবি রাহমাহুল্লাহ তিনি বলছেন, فَسُمِّيَ الصَّلَاةُ إِيمَانًا لِاشْتِمَالِهَا عَلَى نِيَّةٍ وَقَوْلٍ وَعَمَلٍ। নামাজকে এখানে ঈমান নামে আখ্যায়িত করা হয়েছে, কারণ ঈমানের মধ্যে তিনটি জিনিস থাকে। কি থাকে? মনের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল। এই তিনটি জিনিস নামাজের মধ্যে আছে। এখানে নিয়াত আছে, এটা মনের বিষয়। এখানে আকওয়াল আছে, কথা আছে, আছে না। এখানে আমাল আছে, আমল আছে। এই জন্য নামাজকে ঈমান বলা হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আল বাইহাকি রাহমাহুল্লাহ তিনি আরো সুন্দর করে বলছেন, লাইসা ফিল ইবাদাতি ইবাদাতুন সাম্মাহা আল্লাহু ঈমানান ওয়া লা সাম্মা রাসূলুল্লাহি তারকাহা কুফরান ইল্লা সালাহ। ইবাদাতের মধ্যে এমন কোন ইবাদাত নেই যেই ইবাদাতকে আল্লাহ ঈমান নামে আখ্যায়িত করেছেন। ইবাদাতের মধ্যে এমন কোন ইবাদাত নেই যেই ইবাদাত তরক করাকে রাসূল কুফরি বলেছেন। একটি ইবাদাত ছাড়া, তার নাম কি? সালাত। সুবহানাল্লাহ। বলবো না? রাসূল করিম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন ইমানদার আর বেঈমানের মধ্যে, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ কাফির নামাজ তরক করে, মুমিন নামাজ তরক করে না। অন্য হাদিসে বলা হচ্ছে, ইন্নাল আহাদা আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তাওয়াকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ তরক করল, ফাকাদ কাফারা, সে কি করল? কুফুরি করল। এই জন্য উমার ইবনে খাত্তাব কথাও বলতেন, লা হাযা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা, যে ব্যক্তি নামাজ তরক করে ইসলামে তার কোনো অংশ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার তাহলে চিন্তা করার বিষয়, বিষয়টি চিন্তা করার বিষয়, যেই নামাজকে ঈমান বলা হয়েছে সেই নামাজকে বাদ দিয়ে মুমিন থাকার কোনো সুযোগ নেই। অনতি বা অদূর ভবিষ্যতে বেনামাজি নামাজ তরককারী বেঈমান হয়ে যেতে পারে, সম্ভাবনা খুব বেশি। 3 নম্বর কথা হলো, ওয়াহিয়া ইমামুল ফারায়েদি কুল্লিহা, ইসলামে যত ফরজ ইবাদাত আছে সমস্ত ফরজ ইবাদাতের ইমাম হলো নামাজ। ইমাম, ইমাম মানে কি? প্রধান। ইমাম মানে কি? মানে সবার সামনে থাকে, তার নাম হলো ইমাম। দেখুন, কোরআনে এবং সুন্নার মধ্যে যত ইবাদাতের কথা আছে সমস্ত ইবাদাতের ইমাম বানানো হয়েছে নামাজকে। আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। শুরু হলো কি দিয়ে? নামাজ দিয়ে।
আবার শেষে হলো কিন্তু রুকু নামাজের একটা অংশ, এটি ছিল সুরা বাকারার 43 নম্বর আয়াত, সুরা আল হাজ আয়াত নম্বর 77-78। আল্লাহ পাক বলছেন, أيها الذين آمنوا اركعوا واسجدوا وعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده. ইমান দারগণ, রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো ভালো কাজ করো, তাহলে তোমরা সফল হতে পারবে। আর আল্লাহর পথে সত্যিকার অর্থে জিহাদ করো। এখানে দেখুন, প্রথমেই নামাজের কথা বলা হয়েছে, রুকু করো, সিজদা করো, এরপরে কিন্তু সমস্ত ইবাদতের কথা আছে, ওয়াবুদু রব্বাকুম, রবের ইবাদত করো। এখানে তো সব চলে এসেছে, সব আসে নাই, আবার বলা হচ্ছে আফআলুল খাইর, ভালো ভালো কাজ করো, তার মানে সমস্ত ইবাদত, সমস্ত ইবাদতের মাথা, সমস্ত ইবাদতের নেতা, সমস্ত ইবাদতের ইমাম হলো নামাজ। অথচ এই নামাজের ব্যাপারে আমরা সবচেয়ে এখন উদাসীন, দুনিয়ার সব কাজ চলে, নামাজের কথা বললেই তখন যেন আমাদের আর সময় নেই, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। চার নম্বর চুরি, তিন নম্বরের সম্পূরক আরেকটি কথা বলবো, কথাটি বলেছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি একজন বড় মানের মনীষী ছিলেন, বড় আলেম। তিনি বলছেন, লাম্মা কানাতি সালাতু মুস্তামিলাতান আলাল কিরাআতি ওয়াজ-জিকরি ওয়াদ-দুআ ওয়া হিয়া জামিআতুন লিআজজাইল উবুদিয়্যাহ আলা আতাম্মিল উজুহ كانت افضل من كل من القراءه والذكر والدعاء لجمعها ذلك كله مع عبوديه سائر الاعضاء. যে নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতের মধ্যে সমস্ত ইবাদতের মূল অংশ, মূল জিনিসগুলো এখানে আছে। যেমন নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে দোয়া আছে, সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে যেহেতু সমস্ত ইবাদতের মূল জিনিসগুলো আছে, তাই নামাজ পড়া আলাদা করে কোরআন তিলাওয়াত করার চেয়ে উত্তম। মানে নামাজের তিলাওয়াত আলাদা তিলাওয়াতের চেয়ে উত্তম, নামাজের মধ্যে জিকির আলাদা জিকির করার চেয়ে উত্তম, নামাজের মধ্যে দোয়া আলাদা দোয়া করার চেয়ে উত্তম। কারণ নামাজে সবগুলো আছে, একই সাথে নামাজের মধ্যে ব্যক্তি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর সামনে দাসত্বের অর্ঘ হিসাবে পেশ করে, সুবহানাল্লাহ। মানে এখানে পুরো দেহটা আল্লাহর সামনে সে সমর্পণ করে দেয়, সিজদায় পড়ে যায়, রুকুতে পড়ে যায়। অতএব নামাজের চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত হতে পারে? তাহলে নামাজ নিয়ে কি আমাদের অলসতা চলবে, নাকি অলসতা দূর করতে হবে? সবাই কথা বলছেন না, কথা বলতে হবে, কথা না বললে হবে না, কথা বলাটাও একটা ইবাদত। এখানে আপনি কথা বলবেন আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? হতে পারে আপনার এই কথাটা আল্লাহ কবুল করে ফেলতে পারেন, পারেন না, এটিও আপনার একটা কি থাকবে, ফেরেশতারা সাক্ষী হয়ে থাকবে যে আল্লাহ তোমার বান্দা সেদিন কথা বলেছিল, সুবহানাল্লাহ। তাহলে নামাজ নিয়ে আমরা অলসতা করব করব না ইনশাআল্লাহ। চার নম্বর কথা, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত করার জন্য আল্লাহ সরাসরি আদেশ করেছেন, কি আদেশ করেছেন, সরাসরি আদেশ করেছেন। এবং নামাজ এ নির্দেশনা আদেশ সংক্রান্ত আয়াতের সংখ্যা একটি দুটি নয়, কয়টি, 82। কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে, বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন শৈলীতে, বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রেক্ষিতে। এরপরেও কি বুদ্ধিমান ব্যক্তি নামাজের গুরুত্ব অনুধাবন করতে অক্ষম হতে পারে? পারে না। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 31, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, এ রাসূল, আমার ওই সমস্ত বান্দাকে বলো
যারা ঈমান এনেছে, ইউকিমুসসলাহ, তারা যেন নামাজ কায়েম করে। শুধু পড়লে হবে না, নামাজকে নামাজের মতো সুন্দর করে পড়তে হবে। রুকু, সাজদা, তিলাওয়াত, দোয়া, ওয়াজিবাত, আরকান, মুস্তাহাব্বাত, সুনান সব সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে এহসানের সাথে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি এইরকম ইমান নিয়ে, কিংবা আল্লাহ আমার দিকে তাকিয়ে রয়েছেন এইরকম ইমান নিয়ে নামাজকে আদায় করতে হবে। যেমনটি হাদিসের মধ্যে বলা হয়েছে এভাবে, ইন্নাল্লাহ আমারাকুম বিসসালাতি, আল্লাহ তোমাদেরকে নামাজ পড়বার নির্দেশ দিয়েছেন। ফাইদা নাসাবতুম উজুহাকুম ফালা তালতাফিতু, তোমরা যখন নামাজে দাঁড়াবে এবং আল্লাহর অভিমুখী হবে, আল্লাহর দিকে চেহারা ঘুরাবে, তখন ডানে বামে পেছনে উপরে মানে এদিক সেদিক তাকাবে না। কেন? বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তার চেহারাটাকে বান্দার চেহারার দিকে ধরে রাখেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে ওই নামাজি বান্দার চেহারা থেকে অন্য দিকে ঘুরিয়ে নেন না, যতক্ষণ বান্দা নিজে তার চেহারা অন্যমুখী না করে। সুবহানাল্লাহ, বলে আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকেন, আমার দিকে তাকিয়ে থাকেন, তাকিয়ে থাকেন কোন দৃষ্টি নিয়ে? রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, মায়া নিয়ে। আমরা যদি বুঝতে পারতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দরদ দিয়ে, কতটা মায়া নিয়ে তাকিয়ে আছেন আমাদের দিকে, তাহলে হয়তো নামাজেই আমাদের জীবন শেষ হয়ে যেত, আমরা নামাজ ছাড়তে পারতাম। সুবহানাল্লাহ, এর চেয়ে সৌভাগ্য, এর চেয়ে আনন্দের কি আছে একজন মানুষের জীবনে যে আল্লাহ তার দিকে তাকিয়ে থাকেন যখন সে নামাজে দাঁড়ায়। পাঁচ নম্বর কথা, আস-সালাতু মিকিয়াসুল আমাল, নামাজ হচ্ছে সমস্ত কাজের আমলের মানদণ্ড, ক্রাইটেরিয়া। অর্থাৎ আপনি ঈমানদার না কাফির, আপনি সফল না ব্যর্থ, আপনি সঠিক পথে চলছেন নাকি বেঠিক পথে চলছেন, আপনি আল্লাহর কাছে প্রিয় নাকি অপ্রিয়, আপনি পরকালে মুক্তি পাবেন কি পাবেন না, সব কিছুর মানদণ্ড হলো কি? এই নামাজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন এই ব্যাপারে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে হিসাব নিকাশ করবেন, এবং সর্বপ্রথম যেই আমলের ব্যাপারে বান্দাকে জিজ্ঞাসা করবেন, যেই আমলের হিসাব নেবেন, সেটি হলো আস-সালাহ। ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালে, যেই ব্যক্তির নামাজ সঠিক হবে সেই ব্যক্তির সমস্ত আমল সঠিক হবে, যেই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে সেই ব্যক্তির সমস্ত আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কারণ নামাজ হচ্ছে মানদণ্ড। নামাজ কি? এই জন্য নামাজের ব্যাপারে ন্যূনতম উদাসীনতা দেখাবার সুযোগ নাই। নামাজকে সবচেয়ে সুন্দর করে পড়তে হবে, সঠিক সময় পড়তে হবে, জামাতের সাথে পড়তে হবে, তাহলে অন্যান্য সব আমল সুন্দর হয়ে যাবে, আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবে ইনশা। প্রসিদ্ধ তাবেঈ আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবনে আদম আইয়ু শাইইন ইয়াইযু আলাইকা মিন দীনিক ইযা হানাত আলাইকা সালাতুক, হে আদম সন্তান, নামাজি যদি তোমার কাছে কোনো সম্মান না পায়, নামাজের বিষয়টি যদি তোমার কাছে উপেক্ষিত হয়, তাহলে ইসলামের কোন জিনিসটি তোমার কাছে সম্মান পাবে? পাবে না। অতএব ইসলামের উপরে থাকতে হলে নামাজের গুরুত্ব অনুধাবন করতে হবে। ষষ্ঠ
গুরুত্ব বা ছয় নম্বর কথা, নামাজ শুধু কি আমাদের জন্যেই আমাদের উপরই ফরজ করা হয়েছে? না, নামাজ সমস্ত শরীয়তের ভিত্তি ছিল, স্তম্ভ ছিল। অর্থাৎ যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রসুল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলের শরীয়তের মধ্যেই নামাজের বিধান ছিল। কোনো শরীয়তেই নামাজকে রহিত করা হয় নাই, কারণ যেই ধর্মে নামাজ নাই সেই ধর্মে কোনো কল্যাণ নাই। অর্থাৎ নামাজ ব্যতীত কোনো ধর্ম হতে পারে না, অর্থাৎ যেই ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে। আসলে ধর্ম তো একটাই, তার নাম কি? ইসলাম। তো সমস্ত নবীরাই নামাজ পড়েছেন, নামাজ পড়তে বলেছেন, তাদের শরীয়তে নামাজ ছিল, তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে দোয়া করেছিলেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন দুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও এবং আমার উত্তরাধিকারী, আমার প্রজন্মগুলোকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও। হে আমাদের রব, আমাদের দোয়া তুমি কবুল করো। এই দোয়াটি আমরাও করব। আমার সাথে সবাই দোয়াটি করতে রাজি আছেন? সবাই মন খুলে বলুন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন দুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলছেন সূরা মারিয়াম আয়াত নাম্বার 55, ওয়া কানা ইয়ামুরু ওয়া আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাইল তার পরিবারকে, পরিবারের সদস্যদেরকে নামাজ পড়তে আদেশ করতেন এবং যাকাত দিতে আদেশ করতেন। ইসমাইল তার রবের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন, আল্লাহ তার উপরে খুশি হয়েছিলেন, সুবহানাল্লাহ। তাহলে তিনিও নামাজ পড়েছেন, নামাজ পড়তে মানুষকে বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্বোধন করে বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস-সালাতা লিযিকরি। হে মূসা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি শুধু ইলাহ, আমি শুধু অতএব শুধুমাত্র আমারই ইবাদত করো, আমার স্মরণে নামাজ পড়ো, আমার স্মরণে ওয়াকিমিস-সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। এই আদেশটি আমাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ নামাজের মধ্যে স্মরণে থাকবেন কে? আল্লাহ। দুনিয়ার স্মরণ নামাজ যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়াকিমিস-সালাতা লিযিকরি। ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন পিতৃহীনভাবে এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম কোলে নিয়ে তাকে কওমের কাছে এসেছিলেন, কওম তখন তাকে অনেক অপবাদ দিয়েছিল। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবজাতক শিশুটির মুখে বাকশক্তি দান করেছিলেন এবং তিনি তার মায়ের সতীত্বের কথা ঘোষণা করেছিলেন। যেই কথাগুলো তিনি বলেছিলেন, আল্লাহ তাকে বলিয়েছিলেন, সেই কথাগুলোর মধ্যে এই কথাগুলো ছিল, ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়াওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন নামাজ আদায় করি, তিনি আমাকে বরকতময় করেছেন
এবং আদেশ করেছেন আমি যেন নামাজ কায়েম করি, যাকাত আদায় করি যতদিন আমি বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। এইভাবে সমস্ত আহলে কিতাব, আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা وَيُقِيمُ الصَّلَاةَ وَيُؤْتُ الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ। তাদেরকেও আল্লাহ নামাজ পড়তে আদেশ করেছিলেন। অতএব দেখা গেল যে নামাজ সেই ইবাদত, যেই ইবাদত সমস্ত নবীদের শরীয়তের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ বলবো না? তাহলে এটি কোনো ছোটোখাটো তুচ্ছ বিষয় নয়। তাহলে আল্লাহ সমস্ত নবীর উপরে নামাজ ফরজ করতেন। আমরা আলোচনা করছি নামাজের গুরুত্ব নিয়ে, কারণ নামাজের গুরুত্ব আমাদের মাঝে এখন লক্ষ্য করা যাচ্ছে না। তার বড় প্রমাণ মসজিদগুলোতে যথাসময়ে মুসল্লিরা আসতে চায় না, বিশেষ করে ফজরের নামাজের অবস্থা তো একেবারেই হৃদয় বিদারক। হৃদয় চৈত্রের মাঠ ঘাট যেভাবে প্রচণ্ড পিপাসায় খা খা করতে থাকে, আমাদের মসজিদগুলো দেখলে মাঝে মধ্যে মনে হয় মুসল্লির জন্য মসজিদগুলো খা খা করছে, কিন্তু মুসল্লিদের মনে সেই দরদ অনুভূতি যেন নেই। তারা ব্যস্ত মোবাইল নিয়ে, ব্যস্ত ফেসবুক নিয়ে, ব্যস্ত গেমস নিয়ে, ব্যস্ত গল্প নিয়ে, আড্ডা নিয়ে, খেলাধুলা নিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিন, আমিন। সাত নম্বর কথা, এই নামাজের মাধ্যমে নির্ণয় করা হবে কোন দেশ দারুল হার্ব, কোন দেশ দারুল ইসলাম, কোনটা ইসলামের দেশ, কোনটা হার্বের দেশ। দারুল হার্ব বলা হয় সেই জায়গাকে, সেই এলাকাকে, যেই এলাকার বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করত, যেখানে মুসলিমদের নিরাপত্তা ছিল না। আর দারুল ইসলাম যেটা ইসলামী দেশ, যেখানে মুসলিমরা নিরাপদ, যেই এলাকার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ। ইসাম আল মুজানি রাদিয়াল্লাহু, তিনি বলছেন বাআসানা রাসূলুল্লাহ ফি সারি, রাসূল একবার আমাদেরকে একটি অভিযানে পাঠিয়েছিলেন এবং ফাকালা, এবং বলেছিলেন ইযা রাআইতুম মাসজিদান আও সামিআতুম মুয়াজ্জিনান ফালা তাকতুলু আহাদান, তোমরা যেখানে যাচ্ছ ওই এলাকায় গিয়ে যদি কোনো মসজিদ দেখো কিংবা মুয়াজ্জিনের আযান শোনো তাহলে কারো বিরুদ্ধে তোমরা সেখানে যুদ্ধ করবে, কারণ সেটা দারুল ইসলাম, দারুল আমান। এই নামাজ তাহলে এই ক্ষেত্রেও মানদণ্ডের ভূমিকা পালন করেছিল। আট নম্বর কথা, নামাজের মাধ্যমে নির্ণীত হবে কে মুসলিম কে কাফির, অর্থাৎ যেই ব্যক্তি নামাজ আদায় করবে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই। মারাত্মক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলছেন মান সাল্লা সালাতানা, যেই ব্যক্তি বা যারা আমাদের মতো করে নামাজ পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলা গ্রহণ করবে, মানে আমরা যেই কিবলার দিকে ফিরে নামাজ পড়ি তারাও ওই কিবলার দিকে ফিরে আমাদের মতো নামাজ পড়বে, ও আকালা যাবিহাতানা, এবং যারা আমাদের জবাইকৃত পশু খাবে। তিনটা জিনিস, যারা নামাজ পড়বে আমাদের মতো, যারা কিবলা গ্রহণ করবে আমাদের কিবলাকে, যারা আমাদের জবাইকৃত পশু ভক্ষণ করবে। ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, সেই ব্যক্তি মুসলিম এবং সেই ব্যক্তির জন্য আল্লাহর জিম্মা এবং রাসূলের জিম্মা রয়েছে। সুবহানাল্লাহ। জিম্মা মানে দায়িত্ব, সেই ব্যক্তির দায়িত্বভার কে গ্রহণ করেছেন? আল্লাহ এবং তার রাসূল। ফালা তাখফিরুল্লাহ ফি যিম্মাতিহি, ফালা তাখবিল খাফ, ফালা তাখফিরুল্লাহ ফি যিম্মাতিহি, অতএব সাবধান, তোমরা আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে সীমা লঙ্ঘন করবে না, অর্থাৎ আল্লাহর জিম্মাকে তোমরা হেফাজত করবে। এখন এই কথাটি কেন মারাত্মক বললাম? এখন ফেসবুকের যুগে
মানে খুব সহজেই একজন আর একজনকে কাফির বলে দিচ্ছে, বিদআতি বলে দিচ্ছে, গালিগালাজ করছে। অথচ রাসূল সাবধান করে দিয়েছেন, সাবধান, যাকে তাকে কাফের বলার সুযোগ ইসলামে। কাউকে কাফের বলতে হলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সব বিষয় নিয়ে স্বচ্ছ ধারণা অর্জন করে তারপরে তাকে কাফের বলতে হবে। কথায় কথায় কাফের বলার সুযোগ নেই, খবরদার। নয় নম্বর, যেই ব্যক্তি নামাজ ঠিকভাবে আদায় করবে তার অবস্থান কাদের সাথে হবে সেটা আমরা এখানে দেখব। তার অবস্থান হবে সিদ্দিকীন এবং সুহাদাদের সাথে। সুবহানাল্লাহ। আমর বিন মুররাহ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ আও ইলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, ফাকাল, এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ আরাআইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া সাল্লাইতু সলাওয়াতিল খামস ওয়া আদাইতুজ যাকাত وَصُمْتُ رَمَضَانَ وَقُمْتُ فَمِمَّنْ أَنَا হে রসুল, হে আল্লাহর রসুল, ধরুন আমি যদি এই কালেমায় সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর রসুল, এবং নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত আদায় করি, সিয়াম পালন করি, কিয়াম করি, রমাদান মাসে কিয়াম করি, সিয়াম করি, ফামিম্মান আনা, তাহলে আমি কাদের সঙ্গে থাকবো, কাদের মাঝে আমার স্থান হবে? উত্তরে নবীজি বলেছিলেন, মিনাস সিদ্দিকিনা ওয়াস সুহাদা, মিনাস সিদ্দিকিনা ওয়াস সুহাদা, তুমি হবে সিদ্দিকিন এবং সুহাদাতের অন্তর্ভুক্ত। এই লোকদের সাথে থাকার আগ্রহ কি, স্বপ্ন কি আপনাদের আমাদের আছে? দেখি তো কাদের কাদের আছে। তাহলে নামাজ তরক করা যাবে, পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়তে, দেখি তো কারা কারা রাজি আছেন, মন থেকে বলতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ, আমিন ইয়া রব। দশ নম্বর হচ্ছে, নামাজ যারা আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিয়েছেন তিনি তাদেরকে রহমত করবেন, সুবহানাল্লাহ, এবং তারা আল্লাহর বন্ধু, তারা মুমিনদের বন্ধু, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তারা প্রাপ্ত হবে, উইলায়াত প্রাপ্ত হবে। আমাদের সমাজে মাঝে মধ্যে কিছু দৃশ্য দেখে হতবাক হতে হয়, নামাজ নাই, রোজা নাই, বিরাট বিরাট চুল আছে না, গাঁজা খায়, এদেরকে মানুষ মনে করে বড় বড় অলি, অথচ নামাজ না পড়ে অলি হওয়ার কোনো সুযোগ? আল্লাহ পাক বলছেন, ওয়াল্মুমিনুনা ওয়াল্মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, মুমিন কার বন্ধু? মুমিন মুমিনের বন্ধু, আর সব মুমিনরা কার বন্ধু? এই মুমিনদের পরিচয় কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজ করতে বলে, খারাপ কাজে বাধা দেয়, মানে অন্যায় কাজে, গুনার কাজে কেউ কাউকে সাহায্য করে না। সাহায্য করে কোন কাজে? ভালো কাজ। ওয়ায়ুকিমুনা সালাতা ওয়ায়ুতুনা যাকাত, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আদেশ পালন করে, নবীর আনুগত্য, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলছেন এই লোকগুলোর উপরেই আল্লাহ রহমত নাজিল করবেন, আমি তাদেরকে রহমত করব। আল্লাহ পাকের রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি কেউ মনে মনে ভেবে থাকি আমি তো অনেক নামাজ পড়ছি, অনেক রোজা রাখছি, তাহাজ্জুদ গুজার, আমার জান্নাত কে নিবে, এই ধারণাও ঠিক নয়। কারণ আপনি সারা জীবন নিরবচ্ছিন্নভাবে ইবাদত করলেও ওই ইবাদত আপনাকে জান্নাতে নেবে তার কোনো গ্যারান্টি, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই।
এক ব্যক্তি হাদিসে পাওয়া যায় 500 বছর ইবাদত করেছিলেন একটি নির্জন স্থানে বসে। সাগরের মাঝে কোনো একটি সুন্দর দ্বীপ ছিল, আল্লাহ পাক সেখানে তার বাঁচার ব্যবস্থা করে দিয়েছিলেন, মিষ্টির নহর এবং আনার বা ডালিম ফলের ব্যবস্থা করে দিয়েছিলেন, সে সেগুলো খেত আর সারাদিন রাত ইবাদত করতে। কত বছর? 500 বছর। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন ফেরেশতাদেরকে, আমার এই বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে নিয়ে যাও, ওই বান্দা বলবেন, ইয়া রব বরং বে আমালি, আমার আমলের দ্বারা জান্নাত দাও, আমি 500 বছর ইবাদত করেছি। ঠিক আছে, এই বান্দার আমল ওজন করো, তার 500 বছরের ইবাদত এক পাল্লায় রেখে আরেক পাল্লায় রাখো, তাকে যে আমি নেয়ামতগুলো দিয়েছিলাম এই সব নেয়ামত থেকে একটা নেয়ামত এক পাল্লায় রাখো, সেটি কি তার একটা চক্ষু বা দুইটা চক্ষু। পরিমাপ করে দেখা গেল নেয়ামতের ওজন অনেক বেশি হয়ে গেছে ইবাদতের চেয়ে। এখন বলুন তার স্থান কোথায় হবে? জাহান্নাম। ফেরেশতারা রওনা করলেন, ওই বান্দা তখন কেঁদে দিল, কি আমার রব বরং তোমার রহমত দিয়ে আমাকে জান্নাত দাও, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহিম, তখন বান্দাকে মাফ করে দিবেন, বান্দাকে জান্নাতে নিয়ে যাও, বে রহমতি আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ। বলবো না, তার মানে কি নামাজ পড়বো না, রোজা রাখবো না? এর অর্থ এই নয়। বিষয়টি হচ্ছে এরকম, যেমন একজন মনীষী বলছেন, ডক্টর রাতিব আন-নাবলুসি, তিনি একজন অন্যতম বর্তমান যুগের বিখ্যাত আলেম, যে একজন ব্যক্তি মারা গেলেন একটি ছেলে রেখে, সম্পত্তি বলতে কিছুই রেখে যেতে পারেনি। এই বাচ্চাটি খুব মেধাবী, যেহেতু তার বাবার টাকা পয়সা নেই তাই লেখাপড়া বন্ধ হয়ে গেল। চাচা ছিলেন ধনবান, এসে বললেন, ভাতিজা লেখাপড়া করতে চাও? করতে তো চাই চাচু, কিন্তু কী দিয়ে করব, আমার তো অর্থ সম্পদ নাই। চাচা বললেন, চিন্তা করো না, তোমার সব ব্যয় আমি বহন করব, তুমি শুধু লেখাপড়া করো। সত্যি সত্যি ছেলে লেখাপড়া করে মানুষ হলো, অনেক বড় মানুষ হলো। একদিন চাচা ঢাকা শহরে ভাতিজার কাছে গেলেন, গিয়ে দেখেন তার ভাতিজা অনেক বড় শিক্ষিত হয়েছে, অনেক উঁচু পদে চাকরি করছে বা অনেক বড় মনীষী হয়েছে। খুশি হয়ে বললেন, বাবা তুমি অনেক কষ্ট করেছ তাই আজকে মানুষ হয়েছ। তখন ভাতিজা বলল, চাচু এই সব আপনারই অবদান। কথাটি বুঝতে পেরেছেন? বিষয়টি হচ্ছে কি এরকম। আমার বন্ধুগণ, 11 নম্বর কথা, নামাজ শুধু যে মানুষ আদায় করতে বাধ্য, মানুষেরই নামাজ আদায় করে, মুমিনরাই নামাজ আদায় করে তা না। আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি আছে, কায়নাত সমস্ত কায়নাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সবাই আমাদের সাথে এই ক্ষেত্রে অংশীদার। আল্লাহ পাক বলছেন, আলম তারা আন্নাল্লাহা يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ। তুমি কি দেখো না, আল্লাহ প্রশ্ন করছেন, তুমি কি দেখো না, তার মানে তোমার দেখা উচিত, চিন্তা করা উচিত, আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশে যা কিছু আছে, এই জমিনে যা কিছু আছে, সব কিছু এবং সবাই, ইউসাব্বিহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল ওয়াত তায়রু সাফফাত। যে দেখো ওই যে পাখি, যেই পাখিগুলো আকাশে উঠছে সাফাত সারিবন্দী হয়ে, ঠিক না, কুল্লুন
সবাই কদ আলিমা জেনে নিয়েছে সলাতাহু তার নামাজ, ওয়া তাসবিহাহু তার তাসবিহ মানে কিভাবে সলাত করতে হবে আল্লাহর, কিভাবে তাসবিহ করতে হবে স্রষ্টার সবাই জানে, পাখিও জানে, সব সৃষ্টি জানে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন এবং কারা কি করছে সব কিছু আল্লাহ জানেন, সুবহানাল্লাহ। এই আয়াত তাহলে বলছে পাখি নামাজ পড়ে, কিভাবে পড়ে তা আমরা জানি না, কে জানেন? এই আয়াত বলছে সব কিছু নামাজ পড়ে, বৃক্ষরাজি নামাজ পড়ে, সমস্ত প্রাণী নামাজ পড়ে, তাসবিহ করে, কা ফেরেশতারাও নামাজ পড়েন, সুবহানাল্লাহ। হাকিম বিন হিজাম বলছেন বাইনামা রাসূলুল্লাহ ফি আসহাবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ছিলেন একদা, ফাকালা হঠাৎ করে বললেন তাসমাউনা মা আসমা, আমি যা শুনতে পাচ্ছি তোমরাও কি তা শুনতে পাচ্ছ? সাহাবারা বললেন মা নাসমাউ মিন শাই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। তখন নবীজি বললেন ইন্নী লা আসমাউ আতীত আসসামা ওয়া লা তুলামু আনতা ইফতাহ ওয়া মা ফীহা মাউদিউন ওয়া মা ফীহা মাউদিউ শিবরিন ইল্লা ওয়া আলাইহি মালাকুন কায়িমুন আও সাজিদ, সুবহানাল্লাহ। আমি শুনতে পাচ্ছি আকাশের ক্লান্তিময়তার শব্দ, যখন কাউকে বোঝা চাপিয়ে দেয়া হয় পিঠের উপরে, অতিরিক্ত বোঝা, সে তার কষ্ট হয় না, তখন একটা শব্দ বের হয় না, বের হয় না, এটাকে বলা হয় আতীত। আমি আকাশের আতীত ক্লান্তির শব্দ শুনতে পাচ্ছি, কেনই সে ক্লান্ত হবে না, কেনই সে শব্দ করবে না? আকাশে এমন এক বিঘাত জায়গাও নাই, মা ফিহা মাউদিউ শিবরিন ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদুন আও কায়িম, ওই জায়গায় ফেরেশতা দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ, হয় নামাজ পড়ছেন অথবা সিজদা করছেন, কায়িম আও সাজিদ, সুবহানাল্লাহ। মানে আকাশের ফেরেশতারাও সিজদা করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, তাদের পদভারে বা তাদের ভারে আকাশ ক্লান্ত হয়ে গেছে, তার সেই ক্লান্তির শব্দ আমি শুনতে পেয়েছি, সুবহানাল্লাহ। ফেরেশতারাও তাহলে নামাজ, জিনেরাও নামাজ পড়ে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর পরেও কি আমরা নামাজের ব্যাপারে উদাসীন থাকব? কি ছোট ভাইয়েরা তোমরা কথা বলো, থাকবে উদাসীন? ইনশাআল্লাহ থাকবে। 12 নম্বর, নামাজ আফদলুল ইবাদাত, সমস্ত ইবাদাতের মধ্যে নামাজ কি শ্রেষ্ঠ ইবাদাত। قال صلى الله عليه وسلم افضل العبادات الصلاه على وقتها, সময় মতো নামাজ পড়া সমস্ত ইবাদাতের মধ্যে আফজল, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ইবাদত। 13 নম্বর, জান্নাতে যাওয়ার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকা, তার সঙ্গে থাকা উত্তম, মোক্ষম, শ্রেষ্ঠ, অব্যর্থ উপায় হচ্ছে নামাজ, সুবহানাল্লাহ। এক সাহাবীর নাম ছিল রবিআ বিন কাআব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন কুনতু আবিতু মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিউযুইহি আও হাজাতি, আমি রাসূলের সঙ্গে রাত্রি কাটাতাম, তার কাছে থাকতাম, তার সেবা করতাম, তো একদিন আমি রাসূলের জন্য অজুর পানি এনেছিলাম অথবা তার কোনো হাজাত পূর্ণ করেছিলাম, কিছু একটা নিয়ে তার কাছে গিয়েছিলাম। ফাকাল আলি সাল, আমাকে সেই মুহূর্তে বললেন সাল, কিছু তুমি চাও, তুমি একটা কিছু চাও, তুমি কি চাও? আমি বললাম আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে রাসূল, আমি জান্নাতের ভিতরে আপনার সঙ্গে থাকতে চাই। কি বুদ্ধিমান, সময় কাজে লাগিয়ে, সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছে, চরম সুযোগ ছিল তার জন্য, তিনি অন্য কিছু চাইতে পারতেন, তা চান।
আরেকটা হাদিসে অন্য ব্যাখ্যা আছে, আরো বিস্তারিত আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিন, আমি চিন্তা ভাবনা করে বলবো। এরপরে রাসূল আমাকে আবার বললেন, তুমি চিন্তা করেছো? আমি বললাম, চিন্তা করেছি। কি চিন্তা করেছো? তখন বলেছিলাম, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, রাসূল বললেন, কে তোমাকে শিখিয়ে দিয়েছে এই কথাটি? আমি বললাম, না, কেউ শিখিয়ে দেয়নি, আমি চিন্তা করেছি। সুবহানাল্লাহ, রাসূল বললেন, আবা গায়রু যালিক, অন্য কিছু আছে না, শুধু এতটুকুই? আমি বললাম, হুয়া যাক, এতটুকুই। নবীজি বললেন, ফা আইন্নি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ। সুবহানাল্লাহ, যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে আমাকে সাহায্য করো, তোমার নিজের জন্যেই, কি দিয়ে? বেশি বেশি সিজদা করো। সুবহানাল্লাহ, অর্থাৎ নামাজ পড়ে, যত বেশি নামাজ পড়বে ততই তোমার এই আশাটা পূর্ণ হবে। অতএব রাসূলের সঙ্গে থাকতে হলে নামাজকে ভালোবাসতে হবে, নামাজের সঙ্গে থাকতে। আচ্ছা, আরেকটি হলো 14 নম্বর কথা, নামাজ আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছে নিয়ে যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় যখন সে সিজদায় থাকে। অতএব ওই অবস্থায় বেশি 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 করে দোয়া করো, কারণ তুমি এখন কার কাছে আছো? আল্লাহর একান্ত কাছে। আল্লাহর সাথে বান্দার কোনো কি নাই, পর্দা আছে, কোনো জবনিকা আছে? ওয়া হুয়া আকরব ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, আমাদের গৃহস্থিত সাহা ধমনী সাহারক যত কাছে, মানে আমি আমার যত কাছে, আপনি আপনার যত কাছে, তার চেয়ে রব আপনার বেশি কাছে। সুবহানাল্লাহ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার গোলাম যখন আমাকে ডাক দেয়, আমার কাছে কিছু চায়, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি সাড়া দেব। সুবহানাল্লাহ, শর্ত আছে, আমি তো সাড়া দেব। বান্দা, তোমাকেও আমার ডাকে সাড়া দিতে হবে, আমি যখন ডাক দেব আমার ডাকে সাড়া দাও, ইমান আনো, তাহলে সঠিক পথে চলতে পারবে। আজান, আজান মানে কি? ডাক, আহ্বান। এই আহ্বান কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? হাইয়া আলা সলা, নামাজ পড়তে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার পথে। সুবহানাল্লাহ, আমরা যখন কোনো কারণে অস্থিরতা বোধ করি বা অস্থির বোধ করি, টেনশন ফিল করি, ভালো লাগছে না, তখন আমরা বিভিন্নভাবে নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, জানি না, বন্ধুর কাছে যাই, বাবার কাছে যাই, বিভিন্নভাবে টেনশন ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ভুলে যাই, সত্যিকার শান্তি আছে কার কাছে? আল্লাহর কাছে। কানা রাসূলুল্লাহ ইযা হাযাবাহু আমরুন সাল্লা ক্বালা ইয়া বিলাল আকিমিস সালাতা ওয়া নাহনা বিহা। যখন রাসূল কোনো কারণে টেনশন ফিল করতেন, উদ্বিগ্ন হতেন, বলতেন, বিলাল, নামাজের আজান দাও না, ইকামত দাও, নামাজ দিয়ে মনকে শান্ত করে দাও। সুবহানাল্লাহ, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, রাসূল বলেছেন, নামাজকে বানানো হয়েছে আমার চোখের প্রশান্তি, মনের প্রশান্তি, নামাজ পড়তে মজা লাগে, নামাজ পড়তে আনন্দ লাগে, নামাজের মজা যারা পায় না তারা নামাজে আসতে চায় না, নামাজের আনন্দ যারা পায় না, স্বাদ যারা পায় না, তাদের কাছেই ইমাম সাহেব কিরাত লম্বা করলে বিরক্তি লাগে, কিন্তু যারা নামাজের স্বাদ পেয়েছেন তারা সহজে নামাজ থেকে বের হতেও চান না। সুবহানাল্লাহ, হুযাইফা তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সঙ্গে একবার নামাজ পড়লাম, রাসূল সূরা বাকারা শুরু করলেন, তো মনে মনে ভাবলাম মনে হয় 100 আয়াত করে রুকুতে যাবেন, 100 আয়াত হয়ে গেল, কিন্তু তিনি নামাজ রুকুতে যান না, চলছেন, পড়েই চলছেন, ভাবলাম মনে হয় সূরা বাকারা সব রুকু করবেন,
তারপরে রুকুতে যাবেন, সূরা বাকারা শেষ করলেন, সুম্মা ফাতাহান নিসা, তারপরেও রুকুতে গেলেন না, শুরু করলেন কোন সূরা? সূরাতুন নিসা। মনে মনে ভাবলা মনে হয় এটা পরে রুকু করবেন, এরপরে শুরু করলেন সূরা আলে ইমরান। সুবহানাল্লাহ, শুধু তিলাওয়াত না, ফাকানা ইযা মাররা বিআয়াতিন ফিহা তাসবীহুন সাব্বাহা, যখনই এমন কোন আয়াত পড়তেন যে আয়াতের মধ্যে আল্লাহ পাকের তাসবীর কথা আছে, তিনি তখন সাব্বাহা সুবহানাল্লাহ তাসবীহ পাঠ করতেন। ওয়া ইযা মাররা বিসুআলিন সাআলা, যখন কোন আয়াত তিনি অতিক্রম করতেন যেখানে আল্লাহর কাছে চাওয়ার অর্থ আছে, তিনি আল্লাহর কাছে চাইতেন। ওয়া ইযা মাররা বিতাউযিন তাআউযা, যখন জাহান্নামের শাস্তির কথা আসতো, কোন ভয়ানক শাস্তি আসতো, বিচার আসতো, তখন আল্লাহর কাছে তিনি আশ্রয় প্রার্থনা করতেন। তার মানে আরো নামাজ লম্বা হয়ে গেল। এরপরে রুকুতে গেলেন, সুবহানাল্লাহ, রুকুতে গিয়ে যতক্ষণ দাঁড়িয়েছিলেন প্রায় ততক্ষণ রুকুতে ছিলেন, আল্লাহু আকবার, আবার উঠলেন, উঠে ঠিক ওই পরিমাণই প্রায় দাঁড়িয়েছিলেন, আবার গেলেন সিজদায়, সিজদায় গিয়ে ফাকানা সুজুদুহু করিবান মিনাল কিয়াম, তার সুজুদটাও ছিল দাঁড়িয়ে থাকার প্রায় সমান সমান, সুবহানাল্লাহ। কারণ কি, নামাজে আনন্দ পেয়েছেন, কি পেয়েছেন? আনন্দ পেয়েছেন, সুবহানাল্লাহ, বলবো না? এই জন্য ওই কথাটি সবসময় মনে রাখবেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি নামাজ বা ইবাদত যখন করবে এরকম বিশ্বাস রাখো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। অর্থাৎ ধরুন আপনি এখানে আছেন কিন্তু আপনি আমার সামনে নাই, একটা পর্দার আড়ালে আছেন, ঠিক আছে? আমি এমন একটা বিশ্বাস নিয়ে কাজ করছি যেন আপনাকে দেখতে পাচ্ছি, এমন করে যে পর্দা উঠিয়ে ফেললেও আমার বিশ্বাসে কোনো হেরফের হবে না, বাড়বেও না কমবেও না। অর্থাৎ আল্লাহ যদি তার পর্দাটা সরিয়ে দেন তাহলে আল্লাহকে সরাসরি দেখবে যে বিশ্বাস মুসলমানের মধ্যে থাকতো, না দেখেও সেই বিশ্বাস নিয়ে নামাজ পড়ার চেষ্টা করো। ফা ইল্লাম তাকুন তারা, যদি ওই পর্যায়ে পৌঁছাতে না পারো, ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে মনে রেখো তিনি তোমাকে দেখেন। তোমার সমস্ত হাওয়াকাত সাকানাত হাওয়াতের মনের কথা, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা সব কিছু তিনি দেখেন। তুমি তার অবেক্ষণে আছো, পর্যবেক্ষণে আছো প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে অনুক্ষণ সারাক্ষণ অহর্নিশ তুমি তাকে ফাঁকি দিতে পারবে না, সুবহানাল্লাহ, বলবো না? এই জন্য আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ব্যাপারে বলা হয়েছে, তা নাহিন ইউসাল্লি ফিল হারাম, যখন হারামের মধ্যে গিয়ে নামাজ শুরু করতেন, কানাতি তুয়ুরু তাতাসাফাতু ওয়া তানজিলু আলা যাহরি ফি আমান, পাখিরা এসে তার পিঠে বসত খুব নিরাপদে, ওয়াহিয়া তাযুন্নু আন্নাহা যিদু শাজারাতিন, পাখি মনে মনে ভাবত কোন গাছের শাখায় তারা বসে আছে। জহর মানে পিঠ, তার মানে রুকুতে থাকতেন কি অবস্থা, সিজদে কতক্ষণ থাকতেন, যে পাখিরা ভাবতেই পারত না এটা একজন মানুষ, সুবহানাল্লাহ। এইরকম নামাজ তারা পড়েছিলেন, কারণ তারা নামাজের গুরুত্ব মাহাত্ম কল্যাণ প্রজ্ঞা হিকমাত রহস্য তার অনুধাবন করতে পেরেছিলেন, যেটা আমরা কিয়ামতের ভয়াবহতা সেটা আপনি আমি কল্পনা করতে পারব। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলা না, ওদেরকে যখন জাহান্নামটা দেখানো হবে, শুধু এক পলক জাহান্নাম দেখবে, তখন চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ দুনিয়ায় পাঠাও। চিন্তা করুন, শুধু জাহান্নাম আল্লাহ দেখিয়েছেন, এখনো ভেতরে ঢুকিয়ে দেননি, জাহান্নাম দূর থেকে দেখার পরেই তারা আফসুস করে কাঁদবে, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দাও, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তাদের অবস্থাটা কি হবে, হাসরের ময়দান হবে কঠিন, জাহান্নামের গর্জন কঠিন হবে, সেই দিন কোনো ছায়াও থাকবে না, বাড়িও নাই কিছুই নাই, বন্ধুও নাই বান্ধবী, নেতাও নাই নেত্রীও নাই, কেউ নাই, কেউ সাহায্যকারী হবে না, সেই দিন ছায়া থাকবে শুধু কার, শুধু কার? সেই দিন আল্লাহর ছায়া যারা পাবেন, আরশের ছায়া যারা পাবেন, তারাই হবেন সৌভাগ্যবান, আর বাকিরা সৌভাগ্যবান হতে পারবেন, দুনিয়ায় যতই আপনার দাপট থাকুক সম্পদশালী হন কোনো কাজে আসবে না। সেই দিন আল্লাহর ছায়া যদি পেতে চাই, নামাজের সঙ্গে মহব্বত তৈরি করতে, কেমন মহব্বত? যেই সাত ব্যক্তিকে আল্লাহ ছায়া দেবেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি,
ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেই দিন আল্লাহর যিল ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, সাত প্রকার মানুষকে আল্লাহ ছায়া দেবেন, তাদের মধ্যে এক প্রকার হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, যেই ব্যক্তির কলব মন মসজিদের মধ্যে পড়ে থাকে, মানে মসজিদের সঙ্গে তার মহব্বত তৈরি হয়ে গেছে। এই কথার ব্যাখ্যায় ইমাম আন-নাওয়াবী রাহমাতুল্লাহ বলছেন ওয়া মা'নাহু শাদীদু আল হুব্বি লাহা ওয়াল মুলাজামাতি লিল জামাআতি ফিহা ওয়ালাইসা মা'নাহু দাওয়ামুল কুউদি ফিহা, এর অর্থ এই নয় যে সারাক্ষণ মসজিদের মধ্যে বসে থাকবে, এটা না, এর অর্থ হলো মসজিদকে প্রচণ্ডভাবে মহব্বত করবে এবং মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াটাকে সে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাবে, এটাকে মুলাজামা বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে ১৬টি বিষয় আলোচনা করলাম, ৩০টি কথা বলার জন্য বলেছিলাম কিন্তু সময় অনেক হয়ে গেছে, বোঝা গেল অর্ধেক মোটামুটি হয়েছে, বাকি অর্ধেক ইনশাআল্লাহ আগামী জুমা আর পরের জুমাতে ইনশাআল্লাহ দেখা হবে। তবে ভুলে যাওয়া চলবে না, একদিন সব না হওয়াটাও ভালো হয়েছে, সবগুলো মনে রাখা সম্ভব ছিল না, তো যারা আগে এসেছেন তারা সবগুলোই শুনতে পেরেছেন, যারা পরে এসেছেন তারা সব কথা শুনতে পারেননি, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমার ধারণা। তবু আশা করব যারা প্রথম থেকে ছিলেন তাদের সাথে আলোচনা করবেন, আপনারা একসাথে চা খেতে বসেন না, গল্প করতে বসেন না, সবাই তো প্রতিবেশী আত্মীয় স্বজন, তখন আলোচনা করবেন যাতে করে সবাই সবার কাছে এই এলেমগুলো পৌঁছে যায়। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা এই বিষয়টি আলোচনা শেষ করব। আমাদের বিষয়বস্তু ছিল সালাতের গুরুত্ব, মাহাত্ম্য, কল্যাণ এবং রহস্য সম্ভার, কেন যাতে করে আমরা নামাজের দিকে আগ্রহী হতে পারি এবং আমাদের সমাজকে আমরা নামাজিদের সমাজ বানাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যা আমি আমার বান্দাদেরকে আমার জমিনে প্রতিষ্ঠিত করলে এই চারটি কাজ তারা অবশ্যই করে, এই চার দফা তারা বাস্তবায়ন করে। প্রথম দফাই হচ্ছে নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, নামাজ ভিত্তিক জাকাত ভিত্তিক পরিবার সমাজ নির্মাণ করার চেষ্টা করে, ও আমারু বিল মারুফ ভালো কাজ করতে বলে, ওয়া নাহাউ আনিল মুনকার খারাপ কাজের স্থান দেয় না। এই চারটি কাজ আমরা যদি করতাম, চিন্তা করে দেখুন তো আমাদের এই সমাজটা কত সুন্দর হয়ে যেত, কত চমৎকার হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, অন্যদের কাছেও এই কথাগুলো পৌঁছিয়ে দেবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো আইসিএম মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে।